नमस्कार বন্ধুরা মিতা রান্নাঘরে আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি লকুনদানা রাইস বল কিভাবে করব সেটা পুরো ভিডিওটা দেখবেন প্লিজ নিয়ে নিয়েছি এখানে আতপ চালের গুঁড়ো এখানে আছে ময়দা আমুল দুধ গুঁড়ো এখানে আছে লকুনদানা আর লাগছে মাদার ডেয়ারি দুধ ঘি এলাচ আর গুড় আমি উষ্ণ গরম জল করে রেখেছি আমি ময়দা আর এটা পাইল করে মেখে নেব সঙ্গে খুব ভালো করে চালের গুঁড়োটাকে মিশিয়ে নেব আমি লবণ দিয়ে মেখে নেব আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব গুঁড়োটাকে ঠিক এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মেখে দিতে হবে আমার চালের গুঁড়ো আর ময়দা মিশ্রণটা খুব ভালো করে মেখা হয়ে গেছে দেখুন এই রকম ঠিক একটা ডো হবে নরম সব একদম মেখে মেখে পুরো মাখতে মাখতে আমার ডোটা খুব সুন্দর নরম হয়ে গেছে দেখুন কতটা হাত আমার ডিপ করে গলে যাচ্ছে তখন বুঝবো যে আমার মাখাটা পুরো পারফেক্ট হয়েছে একদম নরম মুছে আমি এবারে বলগুলি তৈরি করে নেবো ঠিক আছে দুটো তিনটে যে যেমন দিতে পারেন দিয়ে মুখটা বন্ধ করে গোল করে দেব এর ভিতরটা পুরো মিষ্টির মতো রসে ভরপুর হবে দেখুন এইরকম একটা বল তৈরি করে নেব গোল এইভাবে আমি সমস্ত বলগুলোই তৈরি করে নেব একে একে এইভাবে আমি সমস্ত বলগুলো রেডি করে নেব একে একে যদি মনে করে থাকেন যে আপনারা গোল মতো করতে পারছেন না এর ভিতরে ঢোকাতে পারছেন না তাহলে শুধু এটা লেচিটা কেটে নেবেন নিয়ে এইভাবে লকুনদানাটা ধরে এর ভিতরে এরকম পোস করে দেবেন দেওয়ার পরে এটাকে বন্ধ করে দেবেন দিয়ে গোল করে নেবেন হয়ে গেল গোল একটু বেড়া গেল দেখলাম তো বন্ধুরা কিভাবে তৈরি হচ্ছে রাইস বল গুলি
ভাবে আমি সবটা রেডি করে নেব, নিয়ে তারপর দুধে দেবো। যারা যারা এই মুহূর্তে দেখছেন আমার ভিডিওটা, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা অলরেডি করেছেন তাদেরকে আমার অনেক ধন্যবাদ। আমার সমস্ত রাইস বলগুলো তৈরি হয়ে গেছে, আমি এবারে রেডি করে নেব দুধের মধ্যে দিয়ে। আমি হাঁড়িতে করবো, যেহেতু আমার অনেকটা তো এটা ফুটবে। আপনারা চাইলে অন্য কিছুতেও করতে পারেন, আমি দুধটা কেটে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আমার দুধটা ঢালা হয়ে গেছে, দুধের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে জল দেব, কারণ এই জলটাই ফুটে পুরো দুধটা থাকবে, সিদ্ধ হবে তো এর মধ্যে। দিয়ে চাপিয়ে দেবো আমি গ্যাসটা অন করব। আমার দুধটা গরম হয়ে গেছে দেখছেন, এই এই সময় তো আমি বেশি ফোটাবো না, ফোটানোর আগে তো আমি আমল দুধটা দেবো, তা নাহলে গলা পেকে যাবে। তো এই অল্প করে দেবো, একটু নামিয়ে দেবো। আমল দুধটা দিলাম কারণ স্বাদটা বাড়ানোর জন্য, আপনারা পারলে নাও দিতে পারেন। এই লাশটাকে একটু হালকা হাতে থেতে করে দিয়ে দেবো সেন্টের জন্য। দুধটা ফুটছে, এই সময়টা আমি একে একে রাইস বলগুলি দুধের মধ্যে ছেড়ে দেবো। আমার দুধটা খুব সুন্দর ফুটছে, দেখতেই পাচ্ছেন দুধ আর রাইস বলগুলিও কি বড় বড় হয়ে গেছে ফুটে ফুটে। এই সময়তে আমি গুড়টা দিয়ে দেবো, রাইস বলগুলি সিদ্ধ হয়ে গেছে। গুড়টা গলে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দেব যাতে সেন্টার ডবল হয়ে যায়। কি বড় বড় আমার রাইস বলগুলি হয়ে গেল, তো একটা দেখেছেন কি বড় বড় বন্ধুরা তৈরি হয়েছে। দেখুন খুব ভালো বলে গেছে। আমার এটা রেডি হয়ে গেছে, এরকম বন্ধুরা এরকম হয়েছে, আর দুধটা এরকম ঘনত্ব আছে, আরো বসে যাবে দুধটা, পুরো গাঢ় হয়ে বসে যাবে যতটা ঠান্ডা হবে। আমি এই পর্যায়ে নামিয়ে নেব। আমার এটা ঠান্ডা হোক,
ঠান্ডা হলে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে কতটা পরিমাণ। দেখুন বন্ধুরা কি অপূর্ব আমার রাইস বলগুলি হয়েছে, দেখুন কি বড় বড় দেখেছেন, একদম ভাসছে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে এক একটা। এইভাবে খাবেন, ভিতর দিয়ে পুরো লকুনদানার রসগুলিও বেরাবে খুব সুন্দর মিষ্টি মতো। আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন যে কেমন লেগেছে রেসিপিটি। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে, আজকে এই পর্যন্তই।